বিসমিল্লাহির রহমানির রহিম এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ছোট বড়, আজকে নিয়ে আসলাম হঠাৎ করে একটি বিয়ের অনুষ্ঠান কেক বানিয়েছি খুব সহজভাবে, খুব সময় স্বল্পতা নিয়ে হঠাৎ মনে হলো আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে শেয়ার হই, তাই একটি চিনি পানের অনুষ্ঠান ছিল। এই কেকটি আমি বানিয়েছি আপনার 2 কাপ ময়দা দিয়ে, 1 কাপ চিনি, 1 কাপ দুধ এবং 1 কাপ সয়াবিন তেল দিয়ে, আর 4টি ডিম দিয়ে খুব বড় করে একটি চকলেট কেক বানিয়েছি। আর আপনার কোকো পাউডার 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই কেকটা খুব সুস্বাদু হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার হলাম এবং পরিবেশন করলাম। আপনারাও দেখবেন আমি যে আইটেমগুলো বলেছি আপনাদের সেই আইটেমগুলো। আর একটি ভুল হয়েছিল আমার, আমি তাড়াহুড়া করে ভুলে গিয়েছিলাম কাগজ বিছাতে। আপনারা দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে একটি ছোটোখাটো চিনিখানার চাচাহুড়ার ঘরের বোনের ছিল একটি চিনি পানের অনুষ্ঠান, তারা যা পারে মধ্যবিত্ত ফ্যামিলি যা পারে তা দিয়ে ছোটোখাটো একটি অনুষ্ঠান, তাই আমি কেকটা রেডি করেছিলাম তারা একটি থালে দেওয়ার জন্য বা খাবার জন্য। আমি কেকটা কেটে নিতেছি। আমি আবারও বলছি 2 কাপ ময়দা, 1 কাপ তেল, 1 কাপ চিনি, 1 কাপ দুধ এবং গরুর দুধ বা পাউডার দুধ গুলিয়ে দিতে পারেন, আমি গরুর দুধ দিয়েছি, এবং চকো পাউডার আপনার কোকো পাউডার যে বলে যেটা সেটা হলো আপনার 1 টেবিল চামচ পরিমাণ। আর আপনার এই ডিম 4টা এই দিয়ে এই কেকটা রেডি করেছি, একবারেই সহজ, আপনারা এইভাবে করে দেখতে পারেন। আর কিছু আপনার চিনি পানের থালের ভিডিও দিব। দেশে প্রচুর গরম পড়েছে, আপনাদেরকে যারা আমার শ্রোতা বন্ধু আছেন তাদেরকে বলছি প্রচুর পরিমাণ পানি খাবেন, এবং স্যালাইন থাকলে ঘরে বা কিনে এনে স্যালাইন বা গ্লুকোজের পানি খাবেন, কারণ অনেক শরীর খারাপ হবে এই গরম থেকে, গরমটা প্রচুর, আল্লাহ জানেন আল্লাহ কোন গজব দিয়েছে, মানুষের গুনাহ হয়তো বেশি হয়ে গিয়েছে, তাই আর 2 বার গোসল করবেন, কয়েকবার শরীর ধুইবেন বা মুখ হাত ধুইবেন, গোসল 2 বার করবেন, দিনে 1 বার রাত্রে 1 বার, তাহলে শরীর অনেক ভালো থাকবে। আমি কেকটা কেটে নিয়ে অর্ধেক পরিমাণ আপনাদের সাথে আপনাদের সামনে পরিবেশন করতেছি। আর এই হলো চিনি পানের কিছু কিছু টাল, সব তালগুলো দিতে পারিনি, অনেক সময় অনেকে আত্মীয় স্বজন এনেছে, অনেক অন্য কুটা বায়তোয়া, এটা আমাদের কাপড় চিপড়ের তাল এবং ফল ফ্রুটের একটি তাল, চিপের একটি তাল এবং চকলেট জেলি দিয়ে একটি, আর এই মুরগি দিয়ে একটি তাল দামানদের খাবার, আর আপনার ডিম দিয়ে লুডুস দিয়ে একটি তৈরি হয়েছে, আর গুয়ার পান্দান 2টো, এবং এটা হলো পিঠার থাল, সন্দেশ পিঠা, আপনার চই পিঠা, পপ পিঠা এইগুলো দিয়ে, এটা হলো গেজা, খুব মজার একটি খানে, আর এই আচার চকলেট সব কিছু দিয়ে ছোটোখাটো একটি কেক যা ছিল এই বিছানার উপরে আমি তা নিয়ে ভিডিও রেডি করেছিলাম। পরে আরও 2-3টি কেক এসেছিলো এই বিয়ের অনুষ্ঠানে, এবং এটা হলো গুয়ার পান্দান, গুয়ার পান্দান 2টো দেওয়া হয়েছে। এইভাবে 8-10টি থাল এইখানে আছে, আর অন্য অন্য রুমে আরও 2-1টি আছে, পুরুষ লোক বসা ছিল তাই আমি তুলতে পারিনি। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
Thank you.